আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের করে দেখাবো শর্মা। শর্মার রুটি করার জন্য আমি এখানে দেখুন হাফ কাপের থেকে একটু বেশি হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম। এখন আমি এই পানিটার ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট, এটা ড্রাই ইস্ট। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এখন এগুলোকে একটু গুলে নিব। এই ইস্টটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, তাহলে হবে ইস্টটা ফুলে উঠবে। এখানে বেশি গরম পানি আবার দেওয়া যাবে না, একটা আঙুল চোবানো যায় এরকম গরম পানি দিতে হবে। কুসুম কুসুম গরম পানি যেটা ওটা দিতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আমার ইস্টটা কত সুন্দর ফুলেছে। এখন আমি এর সঙ্গে অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে এটাকে খুব ভালো করে মথে নিব। দেখুন আমার ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে। আপনাদের কারো যদি মনে হয় যে একটু পানির দরকার, তাহলে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে নেবেন, দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নেবেন। আমার ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে হাতে একটুখানি তেল দিয়ে আমি ডোটা চারদিক দিয়ে এভাবে ছড়িয়ে দেবো, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এই ডোটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব একটা গরম জায়গায়। আমার ডোটা সেট হতে হতে আমি এখানে চিকেনটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি। চিকেনটা আমি এভাবে লম্বা লম্বা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, 1/2 টিস্পুনের মতো, 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, একটা পেঁয়াজ কুচি, এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিব একটু গরম মশলা পাউডার, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা একটু দেখে দিবেন, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। দিয়ে দিব একটুখানি সয়া সস। দিয়ে দিব একটুখানি শুকনো মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এগুলাকে ভালো করে আমি মিক্সড করে নিব। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে একটুখানি হলুদ দিয়ে দিতে পারেন।
এখন আমি দিয়ে দিব হাফ টিস্পুন জিরা গুঁড়া। এখন এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিব। মিক্স করে আমি চিকেনটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি চিকেনটা কড়াইতে দিয়ে দিব। যেহেতু চিকেনের ভিতর অলরেডি তেল দিয়ে দিচ্ছি, এই জন্য এখন আমরা কোনো তেল ব্যবহার করব না। এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, এটা এমনিতেই হয়ে যাবে। যেহেতু চিকেন তবে আপনারা যদি দেশি মুরগি ইউজ করে এটা করতে চান, সেক্ষেত্রে সিদ্ধ হওয়ার জন্য পানি দিবেন। চিকেনটা আমার হয়ে এসেছে, এটাকে আর একটু ফ্রাই করে আমি তুলে নিব। দেখুন চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা আমি তুলে নিব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমার ডোটা কেমন ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এভাবে চেপে চেপে ময়দার ভিতর থেকে ইয়ার্স বাবুলগুলো বের করে দিচ্ছি। এখন এটাকে আমি পুনরাবার ভালো করে মথে নিব। এটা যত বেশি মথা হবে তত রুটিটা বেশি সফট হবে। ময়দাটাকে আমি খুব ভালো করে মথে নিব, আর মথা হয়ে গেছে। এখন ময়দাটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। দেখুন ময়দাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন সেখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে শর্মার রুটি বেলে নিব। আমি এখানে একটু গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিব। এই রুটিটা আমরা সাধারণ যে রুটি বা পরোটা খাই তার থেকে একটু মোটা হবে। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে, এটার পুরুত্বটা এরকম হবে। রুটি এখন দিয়ে দিচ্ছি। চেপে চেপে রুটিটাকে কি করতে হবে, সেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আমার রুটিটা হয়ে গেছে, দেখুন আমার রুটিগুলো কত সুন্দর করে হয়ে গেছে। তখন কত পাতলা দেখা গেছে, এখন কত মোটা হয়ে গেছে। আমি এখানে এখন একটা রুটি নিয়ে নিলাম, এখন আমি এখানে সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব একটু শসা কুচি। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। দিয়ে দেবো একটু মরিচ কুচি।
এটা হচ্ছে শর্মার যে সসটা ইউজ করা হয় সেই সসটা। পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এটাকে এভাবে করে এভাবে ফোল্ড করে নিব। এখন আমি এখানে একটা টুথপিক গেঁথে দিব যাতে করে এটা খুলে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল শর্মা। ব্যাস তৈরি হয়ে গেল আমার শর্মা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।